চীনে বাড়ছে করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়ছে ভারতের। দেশেও যদি ফের করোনা ঢেউ আছড়ে পড়ে সে আশঙ্কাতে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক থেকে শুরু করে টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে এদিন। অন্যদিকে জানা গেছে করোনার যে সাব ভ্যারিয়েন্টের কারণে চীনে সংক্রমণ ছড়াচ্ছে তার খোঁজ মিলেছে ভারতেও। এই খবর পাওয়ার পরই বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF7 এর কারণে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়, শ্মশানেও নেমেছে মৃত্যু মিছিল, মৃতদেহ রাখারও জায়গা মিলছে না সেখানে। এই পরিস্থিতিতেই দেশের সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে রয়েছে কেন্দ্র, সে সময়েই দেশেও চারজনের শরীরে BF7 সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুজন গুজরাটের বাসিন্দা, বাকি দুজন উড়িষ্যার বাসিন্দা। ইতিমধ্যে গুজরাট স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে অক্টোবর নভেম্বর মাসে ওমিক্রনের BF7 ও BF12 সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। সাধারণ মানুষের ফের একবার মাস্ক পরার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও করোনা আক্রান্তদের চিহ্নিত করতে স্ক্রিনিং শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।